নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সিজন চেঞ্জের সময় বাচ্চাদের তো সর্দি লাগা কাশি এগুলো লেগেই থাকে দেখবেন সর্দিটা অনেক সময় সেরে গেলেও কাশিটা কিছুতেই কমতে চায় না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি বা এমন একটি হোম রেমেডির রেসিপি শেয়ার করতে চলেছি যেটা যদি আপনারা বাচ্চাদেরকে সকাল সন্ধ্যে দুইবার অল্প অল্প করে দেন সেটা বয়স অনুযায়ী যদি এক বছরের ছোট বয়সের বাচ্চা হয় তাহলে দুই চামচ করে দেবেন যদি একটু বড় বাচ্চা হয় তিন চার বছরের তাহলে হাফ কাপ করে দিতে পারেন তো এইভাবে দিতে থাকলে দুই তিন দিনেই দেখবেন বাচ্চার কাশি কিন্তু একেবারে ভ্যানিশ হয়ে যাবে পুরো ম্যাজিকের মতো তাহলে চলুন দেখে রেসিপিটা আর রেসিপি দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কাছে হোম রেভিডিটা ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কাশির যে সিরাপের কথা বলেছিলাম সেটা কিভাবে বানাতে হয় সেটাই আমি আজকে দেখাবো এবং কিভাবে বানাতে হয় সেটা দেখানোর আগে এতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো আগে দেখে নিন দেখুন এখানে একটু তেজপাতা রয়েছে যদি বড় তেজপাতা হয় একটা নেবেন ছোটো হলে দুটো পাঁচটা গোলমরিচ সামান্য একটু লবণ দুই টুকরো তালমিচরি আছে আর দুটো লবঙ্গ আর তার সাথে দুই কাপ জল এবং এই গোলমরিচ লবঙ্গ এটাকে একটু হালকা ক্রাশ করে নেওয়ার জন্য একটা মটর পেসেল রাখা রয়েছে এবং পুরো জিনিসটা আমরা বানাবো স্টিলের কোনো পাত্রে প্রথমে স্টিলের পাত্রে দুই কাপ জল দিলাম গ্যাস ওভেন অন করে জলটাকে এবার গ্যাস ওভেনের ওপরে বসালাম জলটা গরম হতে থাক আমরা ততক্ষণ একটু এটাতে মটর পাসালো এগুলো একটু হালকা করে কাশ করে নেব কাশ করা হয়ে গেছে জলটা হালকা ফুটতে শুরু করেছে এখন আমরা আস্তে আস্তে কাশ করা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম তার সাথে তেজপাতা দুটো দিয়ে দিলাম লাল মিষ্টি যে সামান্য একটু লবণ ছিল সেটাও এ মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এটাকে মাঝারি আছে ফুটতে দেবো এবং ততক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না জলটা যতটা দিয়েছি মানে দুই কাপ জল এক কাপ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ফুটতে থাকবে তাহলে এটা হতে থাকুন আমরা আবার একটু পরে ফিরে আসছি দেখুন ওটা আস্তে আস্তে কীভাবে কালারটা চেঞ্জ হচ্ছে মানে শেষ পর্যন্ত দেখা যাবে একটা চায়ের লিকার চায়ের যে কালারটা আসে না সেরকম একটা কালার আসবে এর মধ্যে কিন্তু আপনি চালে সামান্য একটু আদাও অ্যাড করতে পারেন তাতে ফ্লেভারটাও ভালো আসে দেখুন এটা পুরো চায়ের মতো কালার হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটা একটু ঠান্ডা হতে দেবো যখন একটু সামান্য হালকা গরম থাকবে মানে যেটা বাচ্চা খেতে পারবে সেই ধরনের হালকা গরম থাকবে তখন আমি ওটা বাচ্চাকে কাপে ছেঁকে নিয়ে সার্ভ করব দেখুন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এটা এখন কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি আপনার কাছে যদি তালমিচ্রি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে মানে বাচ্চাকে দেওয়ার জাস্ট আগে আপনি এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে দিতে পারেন তাল বা মধু যেটা দিন না কেন এটা কিন্তু এটা টেস্টও ভালো আসে আর এটা কাশির জন্য ঠান্ডা লাগা সর্দির জন্য তো অবশ্যই উপকারী সেটা তো আপনারা জানেনি তাহলে দেখলেন তো বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যেই কেমন স্পেশাল চা বানানো হয়ে গেল বাচ্চাদের জন্য আমি তো ইনফ্যাক্ট বাচ্চাদের এইভাবে বলেই খাওয়াই যে দেখো তোমাদের জন্য স্পেশাল চা বানিয়েছি নর্মালি আমি চা একদমই খেতে দিই না বাচ্চাদেরকে তো এটা করে বলি স্পেশাল চা বানিয়েছি তো ওরা খুব আনন্দ সহকারে খেয়ে দেয় এবং এটার টেস্টও সত্যিই খুব ভালো হয় আপনারা বড়রাও কিন্তু এটা নিজেদের কাশির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখতে পারেন